ভুল গানে কোটি প্রাণ মাতাতে আবারও ফিরে এলো ম্যাজিক বাউলিয়ানা 2016। গতবার সারা দেশ থেকে আমরা পেয়েছিলাম বেশ কিছু প্রতিভাবান শিল্পীদের, যাদের গান শুনে মন্ত্রমুগ্ধ হয়েছিলেন দর্শক। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাদের পরিচিতি ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে, জি হ্যাঁ, বাউল গানকে সারা বিশ্বের কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে, লোকসঙ্গীতকে আরো বেশি সমৃদ্ধ করতে স্কয়ার টয়লেটিস নিয়ে এলো ম্যাজিক বাউলিয়ানা 2016। ফরিদা পারভিন, ইন্দ্রমোহন রাজবংশী, শফি মণ্ডলের মতো বিশ্ব নন্দিত লোকসঙ্গীত শিল্পীদের সামনে নিজেদের প্রমাণ করতে আসবেন সারা দেশ থেকে লোকসঙ্গীত শিল্পীরা। চলুন মূল প্রতিযোগিতার আগে ঘুরে আসি বাউল সম্মেলন থেকে। এই সম্মেলনেই শিল্পী, স্পন্সর এবং নির্মাতা প্রতিষ্ঠান ঠিক করেছিলেন কিভাবে এগিয়ে যাবে ম্যাজিক বাউলিয়ানা 2016। যেই গীতিকারের বা সুরকারের গান হোক না, আমরা অনেক কষ্ট করে গানটাকে এস্টাবলিশ করি। মূল সুরটা চেঞ্জ হয়ে যায়, একতারা এবং ডুগিটা যেন থাকে। ম্যাজিক বাউলিয়ানা 2016 পথ চলা শুরু হলো সারা দেশ জুড়ে রেজিস্ট্রেশন। প্রত্যন্ত অঞ্চলে যে এইভাবে প্রোগ্রাম করার জন্য মাছরাঙা টিভিকে অনেক ধন্যবাদ। সারা দেশের অসংখ্য লোকসঙ্গীত শিল্পী সাড়া দিলেন শেকড়ের টানে। আপনাদের এই উদ্যোগ মানে আমাদের লোকসংস্কৃতিকে অনেক দূর নিয়ে যাবে বলে আমার মনে হয়। এই প্ল্যাটফর্মটা পেয়ে আমি অনেক গর্বিত ফিল করতেছি। সবচেয়ে ভালো লাগে হচ্ছে কি, আমাদের যে বাংলা হারিয়ে যাওয়া লোক গানগুলি, এগুলি এখানে গাওয়া হবে। শুরু হলো যাত্রা, আমাদের প্রথম গন্তব্য উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রংপুর। স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে ম্যাজিক বাউলিয়ানা 2016 অডিশন রাউন্ডে। বাউল গানে কোটি প্রাণ মাতাতে আজকে আমরা কিন্তু এসেছি ভাওয়াইয়ার দেশ রংপুরে। প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যে শুরু হবে, কিন্তু তার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, স্কয়ার টয়লেটরিজ আপনাদের জন্য নিয়ে এসেছে ম্যাজিক বাউলিয়ানা 2016, যা প্রচারিত হচ্ছে শুধুমাত্র মাছরাঙায়। এই প্রতিযোগিতার অডিশন রাউন্ডের শুরুতেই আমরা চলে এসেছি রংপুর শহরে। বিখ্যাত সব শিল্পী এবং কৃতি সন্তানদের ধারণ করেছে এই রত্নগর্ভা রংপুর। কিংবদন্তি তুল্য শিল্পী রেজবানা চৌধুরী বন্যা, জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী সিরাজউদ্দিন, রথীন্দ্রনাথ রায় এবং গীতিকার হরলাল রায় কিন্তু এই রংপুরেরই সন্তান। তো চলুন দেখি ম্যাজিক বাউলিয়ানার জন্য কারা অপেক্ষা করছেন। এক হাতে যদি বাস্তব তালি তবে কেন দুই হাত লাগায়, যে জন শিষ্য হয় গুরুর মনে খবর লয়, যে জন শিষ্য হয়। শুনতে পারলাম রংপুর মাছরাঙা চ্যানেলে মিউজিক বাউলিয়ানার অনুষ্ঠান হইতেছে, এই বাউল গান গাওয়ার জন্য আশা করে, বড় আশা করে এসেছি আপনাদের এই মাছরাঙা চ্যানেলে। শিল্প, সংস্কৃতি, সাহিত্য, ক্রীড়া সব দিক দিয়েই বেশ এগিয়ে রংপুর। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া, পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া, চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন, অভিনেতা তুলসী লাহেরি রংপুরেরই সন্তান। রংপুরের কুড়িগ্রামেই জন্মেছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, আর ক্রিকেট সেন্সেশন নাসির হোসেনের উঠে আসাও এখান থেকেই। অগন্তি কৃতি সন্তানের এই বসতভূমি থেকেই কি আমরা পেয়ে যাব ম্যাজিক বাউলিয়ানার ম্যাজিক কণ্ঠকে, দেখাই যাক না। মানুষ কিন্তু এখানে হাজার হাজার, কিন্তু স্বপ্ন মাত্র একটা, সেটা হচ্ছে ম্যাজিক বাউলিয়ানা 2016 জেতার। সো কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আমাদের অডিশন রাউন্ড, দেখি কি হয়।
রংপুরের এই হাজারো সঙ্গীত প্রতিভা থেকে ঢাকার স্টুডিও রাউন্ডে যেতে পারবেন মাত্র কয়েকজন। তাদের বাছাই করার জন্য আমাদের সাথে আছেন ছজন বিজ্ঞ বিচারক, তাদের মধ্যে দুজন রংপুরেরই গুণী শিল্পী। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মসজিদে গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ভাই আপনার নাম কি? আই এম আসাদ মন্ডল। You're Asad Mondol. Okay, where are you from? I come from Gaibandha. Gaibandha, nice. So, apne aajke ki gaan gaben? I want to sing a lalon song in English. A lalon song in English? Apni ki lalon song Bhutanizeo gaite paren? Na. Acha, so ami ektu shunte pari apnar theke apnar gaan ta? Please. Oh, how long I'm to wait for the union of my man of heart, for the union of my man of heart. Wow, fantastic. But apni eta kothike lalon english e gaben, ei idea ta ashlo apnar kothike? আসলে বাংলা গান শুধু বাংলার ভিতর সীমাবদ্ধ থাকলে হবে না, আমরা চাই যে বাংলা গানটা আরো অন্যান্য ভাষায় কনভার্ট হয়ে যাক। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কত রকমের ট্যালেন্ট লুকিয়ে আছে রংপুর রাউন্ডে, এবং আমি অপেক্ষা করতে পারছি না এই আরও কতজন আসবে, দেখা যাক কি হয়। সো দেখতে থাকেন। প্রতিযোগীদের বাছাইয়ের জন্য রয়েছে দুটি বুথ, সেখান থেকে প্রাথমিকভাবে নির্বাচিতদের নিয়ে ম্যাজিক বুথে হবে আর একটি পর্ব। চুলচেরা বিশ্লেষণ শেষে সেখান থেকেই বিচারকরা কয়েকজনকে নিয়ে যাবেন ঢাকার স্টুডিও রাউন্ডে। তো শুরু হয়ে যাক ম্যাজিক বাউলিয়ানার গানের লড়াই। তুমি কি গান গাইবে বলো? লোকগান ভাওয়াইয়া দে। হ্যাঁ গাও। ওই না শুনম না শুনম তোর বই দেশিয়ার কথা রে, অমুক চারিয়া গেল কেনে। আমরা আপাতত এবারের জন্য তোমাকে আমরা মূলাধার কুঠারি নয়টা, তারপরে চিলে কোঠা, তাহে এক পাগলা বেটা বসে একা একে সরে, ধন্য ধন্য বলি তারে। গানটি কাল লিখে বাবা? সাইজি লালন ফকিরের। এখন লালনের গানের বাণীটা কুষ্টিয়া অঞ্চলের, এখন তুমি রংপুরের যে আঞ্চলিক ভাষায় পরিবেশন করছো তোমার মতো করে, বোঝনি উচ্চারণটা, উচ্চারণটা সংশোধন করে নিতে হবে। এইরকম সুর আমি জীবনেও শুনি নাই। গান শ্রদ্ধা ভক্তি যেটা আসে সেটা কণ্ঠের মধ্যে প্রকাশ করতে হবে। সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2016 কিন্তু জমে উঠেছে। রংপুর ভাওয়াইয়া গানের দেশ, এখানকার মানুষের রক্তে গান, কিন্তু এখনও আমরা পাইনি আমাদের কাঙ্ক্ষিত প্রতিযোগীকে। চলুন দেখি আমাদের পরবর্তী প্রতিযোগী পারেন কিনা বিচারকদের মন জয় করতে। সুন্দর করে একটু নেচে নেচে একটা গান করো তো তালে। দর্শক, আমি বেশ অনেকক্ষণ ধরে বুথ 2 এর সামনে দাঁড়িয়ে আছি, এক একজন করে কন্টেস্টেন্ট যাচ্ছে, কিন্তু অনেকক্ষণ ধরেই সবাই দেখছি না না পেয়ে বের হয়ে আসছে। এখনো ওয়েট করছি, দেখি কেউ কথা বলতে না বলতে একজন। হ্যালো, তোমার নাম কি? আমার নাম তিলোত্তমা বিশ্বাস। আচ্ছা, তোমার বয়স কত? আমার বয়স 9 বছর। এবং তোমাকে জাজেসরা মাত্র বললো যে তুমি পরের ইয়েতে যাচ্ছ? ইয়েস। বারে বারে তোমার সুরটি পড়ে যাচ্ছে। বাবা
হয়েছে প্রতিবন্ধকতা আটকে রাখতে পারে মানুষকে। আমরা কিন্তু আমাদের মধ্যে এমন একজনকে পেয়ে গেছি যিনি শত প্রতিবন্ধকতা ছাপিয়েও চলে এসেছেন এখানে নিজের যোগ্যতা প্রমাণ করতে। প্রতিষ্ঠিত হয়ে গেছে বন্ধুরে কই পাবো সখী গো কি সবাই সবাইকে আগে থেকে চিনতেন? আসলে মূলত এটা হচ্ছে অন্তরের টান। মানে গান এমন একটা জিনিস যে একজন যদি কেউ গায়, অন্য কেউ যদি জানে তার ভিতরে সুরটা এমনিতেই বেজে ওঠে। যে জন প্রেম করে সে কি জানের ভয় করে রে, যে জন প্রেম তোমার সাথে আমার একটু কথা আছে। তুমি যে ভাবে গান গাচ্ছ, তুমি কি ভাব বুঝো? কালুসার গানগুলো আমরা যতটুকু জানি এগুলো নেই তুমি যা করেছো, সুতরাং আমরা দুঃখিত। এইভাবে চিবিয়ে চিবিয়ে কেন গান গাচ্ছ বাবা? কি হলো বিষয়টা, কেমন কেমন লাগলো তোমার কাছে, কেমন লাগলো বলো। আমি পেয়েছি এক ভাঙ্গা তরি, জনম গেল জনম গেল শেষতে পানি। একজন ভাই বেরোচ্ছে, ভাই কি অবস্থা আপনার? ভাইয়া তবে আমি গান গাওয়ার মতো করে গাইছিলাম, শিল্পী ঠিক যেভাবে গান গায় আমি তো সেরকম কণ্ঠই দিয়েছিলাম। তারপরেও জাজেসরা আপনাকে দিল না? জি না জি না জি না। আপনাকে শুভকামনা ছাড়া আর কিছুই দিতে পারছি না এই মুহূর্তে। থ্যাংক ইউ ভাইয়া।
হ্যাঁ সেটা তো আপনাদের বলার কথা, আপনাদের সিস্টেম অনুযায়ী যেটা সেটা তো বলতেই হবে। হ্যাঁ দর্শক, ভেতরে চলছে নাটক আর বাইরে কিন্তু চলছে অপেক্ষা। তেমনই এক অপেক্ষারত মায়ের সাথে আমরা এখন কথা বলবো। কোথা থেকে এসেছেন? দিনাজপুর ডিস্ট্রিক্ট ফুলবাড়ি থানা থেকে আসছি। দিনাজপুর থেকে এত দূর এসেছেন, আপনার সাথে কে এসেছে? সাথে আমার দুই মেয়ে এসেছে। দুই মেয়েকে এখানে অডিশন দিতে এসেছে? মেয়েকে অডিশনে দিচ্ছি। রূপ ধরে নাই আর সে যায় ফাটিয়া, ওরে আর শীতে যায়। হ্যাঁ উচ্চারণ ঠিক করতে হবে। আর তুমি যখন খাদের দিকে আসছো তখন তোমার ভয়েসটা দুর্বল হয়ে যাচ্ছে। গান গায় আমার মনে রে বোঝাই মন থানে বল আমলার ছাউনি বন্দে বন্দে জোরা। আপনাকে আমরা পরবর্তী রাউন্ড নিচ্ছি। গান গাইছিলেন খাজা যেই দিন যেই দিন, গান গাইছিলেন খাজা যেই দিন। বাহ চমৎকার! এই যে বিচারক মন্ডলী আপনাকে হ্যাঁ বললেন এবং ওয়েটিং কার্ড দিলেন, কেমন লাগছে আপনার? আমার গান গাইতে ইচ্ছা করছে শুধু শুধু। এই একতারার সুর ছড়িয়ে পড়ুক বাংলাদেশের আনাচে কানাচে। আর তাই তো শোনাও বাউল গান, মাতাও বাংলার প্রাণ, এই স্লোগান নিয়ে এগিয়ে চলেছে ম্যাজিক বাউলিয়ানা 2016। আমি এখন সেই স্পেশাল রুমটাতে দাঁড়িয়ে আছি যেখানে আমার পেছনে স্পেশাল 34 জন বসে আছেন, যিনাদেরকে আমাদের জাজেসরা সিলেক্ট করেছেন সারাদিন অডিশন করার পরে হাজারো মানুষের মধ্যে। আর কিছুক্ষণ পরে আমাদের ম্যাজিক বুথে আমাদের সেকেন্ড রাউন্ড শুরু হতে যাচ্ছে অডিশন পর্বের, যেখানে এনারা একজন একজন করে যাবেন পার্টিসিপেট করার জন্য, যার মধ্যে থেকে মাত্র কয়েকজনকে আমরা সিলেক্ট করবো ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। সো আমাদের সঙ্গেই থাকুন। আমি আহ্বান জানাচ্ছি তিলোত্তমা বিশ্বাসকে। তুমি কি গান গাইবে? আমি লালন গীতি গাবো। লালন গীতি গাইবে, তে গাও আমরা শুনি। বেদে নাই জারু রেখায়ো রে, বেদে নাই জারু রেখায়ো রে, সামান্যে কি তার দেখা পাবি, সামান্যে কি তার দেখা। তোমার গান ভালো অবশ্যই হচ্ছে, কিন্তু এটাকে আরো ডেভেলপ করতে গেলে তোমার অনেক সাধনার দরকার, আরো ভালো গাইতে পারবে। ধন্যবাদ তোমাকে। বিপাশা পারভিন, কি গাইবে গাও? আমি একটি লালন গীতি গাইব। বলি মা তো চরণ ধরে ননি চুরি আর করব না, আর আমারে মারিসে নে মা ননির জন্যে আজামা রে, মারিলি মা গো বেঁধে ধরে, দয়া নাই মা তোর অন্তরে, এ
যে গান করলে তুমি যে কাজটা করছো তুমি নোটগুলো একটু ওলট পালট করে লাগাচ্ছো। এরকম আর একদম শেষে এসে তালটা যে একটু গড়বড় করে ফেললে উল্টে উল্টে ফেললে এগুলো তো তোমার খেয়াল করতে হবে তাই না? ঠিক আছে এসো। মোহাম্মদ জামালকে আসার জন্য বলছি। কি গান করবে? বাদী আর বাধীর মধ্যে অনেক তফাৎ রয়েছে। আপনি গান করলেন আমার কাছে একটু চিৎকার চিৎকার মনে হলো। খাওয়াইলা নারকেল ভাঙা জল মোর সদাগ। আপনি এই গানটা বললেন লোকগীতি, এটা কি গান আপনি কি জানেন না নাকি? বারুসিয়া, এটা রাজশাহীর বারুসিয়া পর্যায়ের একটি গান। আর এই গানটির সুর তো এরকম নয় এবং আপনি কথাও অনেক ভুল করছেন। ঠিক আছে আসুন। আপনি যে জাজেস প্যানেল থেকে গান গেয়ে বের হয়ে আসলেন, এই যে হলো না, এরপরে কি গানের চর্চাটা চালিয়ে যেতে চান নাকি গান করবেন না গান ছেড়ে দেবেন? অবশ্যই সাংস্কৃতিক মোনা বিদায় আমি গান চর্চা করে যাব। এবারে আমি ভুল করেছি, পরবর্তীতে আর ভুল করব না। আমরাও আশা করব আপনি গানের চর্চাটা চালিয়ে যান এবং ভালো করেন, ভালো থাকবেন। তোমাকে তো সুর লাগিয়ে শুদ্ধভাবে গানটা করতে হবে তাই না? বিচারক মণ্ডলীর আপনাকে কি বলবো? বললো যে ওয়েটিং এ থাকো, পরবর্তীতে দেখা যাবে। হ্যাঁ আপা, আমরা তো এই ম্যাজিক বাউলিয়ানার যে অনুষ্ঠানটিতে লোকসুরকে সংগ্রহ করতে যেখানে এসেছি, বিশেষ করে আজকে রংপুরে, তো রংপুর দিনাজপুর এই সমস্ত উত্তরবঙ্গের মধ্যে ভাওয়াইয়ার একটি প্রাণের জায়গা, এখানকার মানুষ ভাওয়াইয়া গান করে থাকে। ভাওয়াইয়ার লীলাভূমি এটা। জি, কিন্তু আজকে কেন যেন আমরা এটা ভাওয়াইয়ার যে জায়গাটি সেটা কেন পাচ্ছি না আপা? না আরো তো রয়েছে প্রতিযোগীরা, তার মানে আমাদের নিরাশ হওয়ার জায়গা নেই। না না অবশ্যই না, নিশ্চয়ই তারা গাইবে। আমি এবারে সুকুমারকে মঞ্চে আসতে বলছি, তো আমাদেরকে আপনি কি গান শোনাবেন? আমি শোনাবো নালন সাইজের একটা কালাম শোনাবো। আচ্ছা আচ্ছা, বাহ খুব শোনান। দয়াল চাদাশিয়া আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কবে হবে? সাধনের বল কিছুই নাই, কেমন ওই পারে যায়। আমরা আপনার গান শুনে সবাই আমরা খুব চমৎকৃত, আমরা পরবর্তী পর্যায়ে আপনার গান আবারও শুনব। হাতটা যে এরকম কেন? আমি লালন সাজের আরেকটা গান করি, আমি এই গানটা হচ্ছে না বাবা, না না আর হবে না। হ্যাঁ, আপনি যখন ভিতরে অডিশন দিচ্ছিলেন আমি বাইরে থেকে অল্প অল্প শুনতে পারছিলাম যে একবার গান গাওয়া শুরু করে থেমে দিলেন, তবে জাজেসরা কথা বলছিল, কি হয়েছিল একটু বুঝিয়ে বলবেন? আচ্ছা, আমি স্বরচিত করা গান গাওয়ার জন্য আবেদন করছিলাম। আচ্ছা, তারপর স্যার বললো যে স্বরচিত গান যেটা তুমি নিজেই তো এখন তুমি নিজেকে পরিচিত করতে পারোনি, তখন যদি নিজের গানে স্বরচিত গান করো তাহলে এটা কেমন হবে? তা আরেক ম্যাডাম বললো যে না, যেগুলো আছে আছে ঠিকই আছে, কিন্তু সে স্বরচিত গাইতে পারবে না এমন নয়। স্বরচিত যদি তার তালে মানে ভাবে সুরে ঠিক থাকে তাহলে স্বরচিত গাইতে সমস্যাটা কোথায়? আমি সমস্যার কথা বলিনি, যে না আমাদের এরকম কোনো নিষেধ নেই তো। সে আগে পরিচিত হবে তারপর গান শোনাবে। তো আমাদের মধ্যে একটা বিতর্কিত পরিবেশ হয়েছে, কারণ
তারপরে আমাকে সুযোগ দেওয়া হলো। আপনি আপনার রচনার নিজের লেখা গানই গাইতে পারেন? জি স্যার। বাংলা ঢোলার বংশীওয়ালা, বাংলা ঢোলার বংশীওয়ালা, সুরে মন মাতায় ও গান গাই রে, এক তারাতে বাউলে গান গাই, ও গান গাই রে এক তারাতে বাউলে। তাহলে আপনি এখন কি মনে হচ্ছে? আমি মনে করি যে মাছরাঙ্গা টেলিভিশনের মাধ্যমে, ম্যাজিক বাউলিয়ার মাধ্যমে যেন আমি সারা বাংলা বিশ্বে দেখে আমাকে যে একজন লেখক। তুমি গান শিখো? হ্যাঁ গান শিখি। ওরে যেহি পাকে মুই দেখোং চাহারি, ও কন্যাম সেই পাকে ওহল ধুয়া, কোহনা সেই পাকে ওহল ধুয়া। ওরে তো আপনি অপেক্ষা করেন। গানের লড়াইয়ে কেউই কাউকে ছাড় দিতে রাজি নয়, সবাই চায় ঢাকায় যাওয়ার ম্যাজিক কার্ড। রংপুরের হাজারো প্রতিযোগীর মধ্য থেকে প্রাথমিক বাছাই পর্বে 34 জনকে নেয়ার পরও চূড়ান্তের সিদ্ধান্তে কিন্তু পৌঁছাতে পারেননি আমাদের বিচারকরা। এর কারণ, এরা কেউ কারো চেয়ে কম নয়, কিন্তু 34 জনের মধ্য থেকে তারা আবারও বাছাই করেছেন 13 জনকে। জি হ্যাঁ, লড়াই কিন্তু এখনও শেষ হয়নি। এই 13 জন আবারও আসবেন ম্যাজিক বুথে এবং আমাদের জাজেসরা কিন্তু তাদেরকে শুনবেন আবারও। সাধনা দাসকে আহ্বান করব মঞ্চে এসে তার সঙ্গীত পরিবেশন করার জন্য। সবে দেখি তা না না না, যাত গেল যাত গেল বলে একটা জায়গায় কথা যে ভুল হয়ে গেল। সবে দেখি, তুমি এটা বলছো কিন্তু হবে সবই দেখি তা না না না, ঠিক আছে? ভাইয়া গান শোনাবো আর গাও। ইস্তে নদীর পারে পারে রে, তোমার গলা মিষ্টি কিন্তু তুমি যখন ওই যে লম্বা ছাড়গুলোতে যাচ্ছ তখন একটু সুরে একটু কম পড়ে যাচ্ছে। আজহি না কান্দিস না, কান্দিস কোকিলারে। তুমি গলা ছেড়েই গাইবে কিন্তু সুরে তো থাকতে হবে, তাই না? নদীর পারে বাহারি আমা, আমরা কিন্তু খুব আশাবাদী ছিলাম। হ্যাঁ ভালো ভালো, মানে কণ্ঠ সুন্দর দরাজ। আমি তো গায়ত্রীটি আগে দিয়েছি, তালটা ম্যাডাম একটু পরে দেওয়ার জন্য চেষ্টা করছি। তাল আমরা তো আপনাকে গতবারেও আমরা বলেছি যে আমরা এত বৈতালিক শুনবো না, শুনবো না। গুরু গো বা ও বলে যে ভৈরবীর একটা টান, আমি ছোটবেলা থেকে যে লালনের গান শুনেছি আমি এগুলো পাইনি। আমি সারাটা দুনিয়া আসিলাম ঘুরিয়া। আপনি যে গানটি করছেন আপনার নিজস্ব একটি স্টাইলে, নিজস্ব ধরনে, এবং যে তালটি আপনি ব্যবহার করছেন এটা আপনি একতারা সহ একটা অন্য রিদমের সাথে দিলে আপনার তালটা এলোমেলো হয়ে যাবে। তুমি ডুবাইয়ে ভাসাইতে পারো, তোমার তাল চলে যাচ্ছে, তুমি তালে থাকতে পারছো না। তবে আমি মনে করি তুমি এর চেয়ে বেশি ভালো গান তুমি গেয়ে থাকো। সাধু গুরু কল্প তরু, সাধু গুরু কল্প তরু,
ওরে চরণে রাখো মাথা রে চরণে রাখো মাথা প্রেম তরঙ্গে সর্ব অঙ্গে জড়িয়ে ধরো ভক্তির লথা সাধু গুরু কল্প তরু সাধু গুরু কল্প তরু কি গান গাইবে তুমি আরে কি দিয়া বাম দিয়া রাখবো তুমি ভালো গাও কিন্তু এই মুহূর্তে যেন কেমন কেমন একটু মনে হচ্ছে দুর্বল তুমি গাচ্ছ সুন্দর কিন্তু এই গানের মজাটা যেন একটু থেকে দূরে আর একটু যেন প্রাণ পেত কি দিয়া বান দিয়া রাখবো রে প্রতিযোগীরাই যেন উল্টো পরীক্ষা নিলেন বিচারকদের সারাদিনে একাধিকবার যাচাই করার পরও কাকে রেখে কাকে নেবেন এই সিদ্ধান্তে আসতে পারছিলেন না তারা দর্শক ভাওয়াইয়ার দেশ রংপুর আর সেই রংপুরের অডিশন রাউন্ডে কিন্তু আমরা শেষ মুহূর্তে চলে এসেছি এটা শুধু শেষ মুহূর্তই না এটা কিন্তু সেই ম্যাজিক্যাল মোমেন্টটা যখন আমরা আমাদের অনারেবল জাজেস থেকে জানতে পারবো ঠিক কয়জন আজকে পেয়েছে ম্যাজিক কার্ড ঢাকা যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের প্রতিযোগীদের দর্শক আমরা কিন্তু আমাদের শেষ ১৩ জন প্রতিযোগীকে স্টেজে পেয়ে গেছি এবং আমি দেখতে পাচ্ছি তাদের সবার চেহারায় বেশ টেনশন কেননা কেউই জানে না এখনো কে বাসা যাচ্ছে আর কে যাবে ঢাকা আর সেজন্য আমরা চলে যাচ্ছি বিজ্ঞ বিচারকদের কাছে আজকে আমরা কিন্তু অনেক ভালো ভালো গান শুনলাম তাই না আপা আমরা ভালো মনে বলতে কি যে এরা প্রায় সবাই সমান সমান গান করেছে বিচার কাজ চালানোটা বেশ কঠিন ছিল হ্যাঁ আমাদের জন্য কঠিন ছিল না এটা সত্যিকার অর্থে বলতে হবে যেমন আমরা আজকে বিচার কার্যে যেভাবে চুলচেরে বিশ্লেষণ করে দেখেছি যারা এখানে ১৩ জন রয়েছেন সবাই খুব ভালো এবং তাদের গায়কী তাদের সুর খুবই চমৎকার আমরা চেষ্টা করেছি যারা ভালো গান করে তাদেরকে তুলে আনার জন্য ব্যাপারটা হচ্ছে যে আমার খুব কষ্ট হয়েছে যখন আমি মার্কিং করি কাকে বাদ দেব কাকে রাখবো আর তাদের সবারই মান একেবারেই পরিবেশনার মান একেবারেই কাছাকাছি এবারে নাম ঘোষণার পালা ১৩ জন প্রতিযোগী প্রতিযোগিনীদের মধ্য থেকে ৪ জনকে নিয়ে আমরা ঢাকায় ফিরব আমি যে নামটি বলবো তিনি ভাওয়াইয়া গান পরিবেশন করেছেন তো সেই নামটি এখন সেই নামটি হচ্ছে শিবলি সাদিক একটাই সাহস ছিল আমার ওস্তাদের কাছে আমি অনেকদিন ধরে গান শিখি খুব টেনশন হচ্ছিল পরে সিলেক্ট হয়ে গেলাম সেরা চারে আমাদের দেশ বাউল সাধকদের দেশ আমাদের দেশ হাজারো লোকসঙ্গীত শিল্পীদের দেশ যিনি বারবার এই লোকগান নিয়ে এবং প্রাণের সুর নিয়ে আমাদের মাঝে পরিবেশন করেছেন তিনি হলেন সুকুমার পাখি সোনালি মাছরাঙা চ্যানেলের খবর পেয়ে খবর পাইছি আমি ১২টার দিকে সেখান থেকে ৩ জন সঙ্গে করে নিয়ে চলে আসলাম রংপুরে তা আমি যে আশা করে এসেছিলাম আপনাদের দোয়া এবং আশীর্বাদে মালিক আমার আশা পূর্ণ করেছে আমি আরেকজনের নাম ঘোষণা করতে চাচ্ছি তিনি হচ্ছেন পলাশ কুমার রায় আরে কি দিয়া বাম ধিয়া রাখবো রে আমার এই রংপুর জোন থেকে সেরা চারে এসে আসতে পেরে আমি অনেক খুশি ঢাকায় গিয়ে আমি সকলের মন এবং সারা বাংলাদেশের মন যেন জয় করে নিতে পারি সকল মানুষ আমার জন্য দোয়া করবেন আমি এই মুহূর্তে একজন দৃষ্টি প্রতিবন্ধীর কথা আমি বলবো উনি হচ্ছে শাহদাত হুসেইন আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি
কাল তুমি কি বিনে এই জগতে আমার। গানের প্রতি ভালোবাসা আমার সে ছোট থেকে, আমার ইচ্ছা যে আমি গান করব। বেশিরভাগ আমার ইচ্ছা যে বাউল গান করব। আর এই গান শেখার পিছনে আমার খুব কষ্ট এবং দুঃখ আছে। বাবা মা গরিব মানুষ, আমার জীবন যাপন আমি করি এত হাটে বাজারে বা হোটেলে বসে। 10 ভাইকে গান শোনাই, হয়তো তারা 2-5 টাকা আমাকে দেয়। গল্প একটু দেখে, একটা সঙ্গী দেখে আর আর আদের সঙ্গী দেখে না, ওই অবস্থায় গান গাই আর ওই ক্ষেত্রে চলে। আমি সংসার নির্ভর করি, আল্লাহ কোনো মতে কাটছিট করি, কোনো দিন খাই কোনো দিন খাইনি, এইভাবে সংসার। অনেকেই আমাকে গান গাওয়ার জন্য বলে, এটা নিয়ে আমি জীবিকা নির্ভরণ আর কি করে থাকি। আমার ছেলে রংপুর ফার্স্টে যখন টিকছে, যখন টিকে গিয়েছে তখন আমি খুব শান্তি, সেই যাতে শান্তি করতে আমার শান্তি অবস্থায় চলছি, ঢাকার যাবে আমি খুব শান্তি। সবাই আমার জন্য একটু দোয়া রাখবে, দর্শককে এবং বাংলাদেশের মানুষকে এবং মায়া মুরব্বিয়ানকে দোয়া চাই আমি সবারই কাছে। দর্শক, আমরা কিন্তু আমাদের রংপুর অডিশন রাউন্ড থেকে পেয়ে গেছি আমাদের সেরা 4 জন কন্টেস্টেন্ট, যারা ঢাকায় যাবেন এবং যাদের সবার হাতে এই মুহূর্তে আছে ম্যাজিক কার্ড। কিন্তু চূড়ান্ত প্রতিযোগিতা কিন্তু অনেকটাই বাকি। আমাদের রংপুরের নির্বাচিত শিল্পীরা ঠিক কত দূর যাবে তা সময় বলে দেবে। তবে এই লোকগানের সবচেয়ে বড় প্রতিযোগিতায় আপনি যদি সাক্ষী হতে চান তাহলে চোখ রাখুন মাছরাঙার পর্দায় এবং আমাদের ফেসবুক পেজে, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও দিনরাত। ছেড়ে যাচ্ছি রংপুর, যেতে যেতে চলুন পরিচিত হই রংপুরের সুর ও ছন্দের কারিগরদের সঙ্গে। শত সহস্র শব্দ এই সুর ও ছন্দের সাথে মিলে তৈরি করে শ্রুতিমধুর ধ্বনি, শিল্পীর কণ্ঠে যে ধ্বনি পায় প্রাণ, আর তাকে সমৃদ্ধ করে কিছু সঙ্গীত যন্ত্রাংশ, তারই একটি তবলা। এই তবলা যারা তৈরি করেন তারাও মন ও মননে একাত্ম হয়ে যান শিল্পী আর শিল্পের সাথে। তবলা তৈরিতে মিশে থাকে অখণ্ড মনোযোগ, যত্ন আর নিখাত ভালোবাসা। এটা হলো তবলার চাক, তবলার ছাউনি। একটা তবলা ছাউনি করতে 3টা চামড়া লাগে, অরিজিনাল ছাউনি। এটা এটাকে পটতলা বলা হয়, এটাকেও পটতলা বলা হয়, নিচের পটতলা। এটা 3টা চামড়া আছে এখানে, 1টা 2টা 3টা। তারপরে হলো এই চাকটা বান্ধা হয়। এটা বংশগত, আমাদের মূল্যায়ন নাই, এই গাছের মূল্যায়ন নাই। আসলে আধুনিকতার ছোঁয়ায় তো কিছুটা খেয়ে হারিয়েই ফেলে আর কি। তবে এটা আমরা চেষ্টা করতেছি এটা থেকে উত্তরণের একটা উপায় বের করতেছি। গানকে শ্রুতিমধুর করে যে যন্ত্র তার চরিত্র রূপ দিন দিন পাল্টে যেতে থাকলেও কিছু যন্ত্র এখনো অপরিহার্য হয়ে আছে আমাদের মাঝে, তবলা তার একটি।